আলাইকুম ভিউয়ার সবাইকে টিপস সাউথ চ্যানেলে স্বাগতম শীত প্রায় চলে আসছে এ সময় বাতাসে আর্দ্রতা কমে যায় ফলে শুষ্ক ত্বক আরও শুষ্ক হয়ে যায় তৈলাক্ত ত্বকেও শুষ্কতা বা একটা টান ভাব চলে আসে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ত্বক কালো ও বিবর্ণ হয়ে যায় আমরা জানি দুধের স্বর ত্বক ফর্সা সফট মসৃণ এবং ত্বকের দাগ দূর করতে কতটা কার্যকর সো আজকের ভিডিওতে আমি ফসা এবং বেবি সফট ত্বকের জন্য দুধের স্বরের জাদুকরী একটি ফেস প্যাক তৈরি করব তবে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনের সামনে যে আইকনটি আছে সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন প্রথমেই নিতে হবে দুধের স্বর বা মিল্ক ক্রিম একে মালাইও বলা হয়ে থাকে দুধ জাল করে রাখার পর দুধের উপর যে সর পড়ে সেটা সংগ্রহ করতে হবে অবশ্যই ঠান্ডা দুধের স্বর ত্বকে ব্যবহার করতে হবে আমি এক চামচ দুধের সর নিয়েছি এর সাথে অ্যাড করছি এক চামচ বেসন শুষ্ক ত্বক হলে হাফ চামচ অ্যাড করবে বেসন ত্বকের মৃতকোষ দূর করে ত্বক উজ্জ্বল করে তারপর অ্যাড করছি এক চিমটি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করলে ত্বকে একটা গোল্ডেন গ্লো আসবে সকল উপাদান খুব ভালোভাবে মিশিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এই ফেস প্যাকটি পরিষ্কার ত্বকে ব্যবহার করতে হবে দুধের স্বরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস প্রোটিনস এবং ফ্যাটস যা স্কিন সেল রিপেয়ার করতে এবং নতুন স্কিন সেল প্রমোট করতে সহায়তা করে দুধের স্বর ত্বকে পুষ্টি যোগিয়ে ত্বক ময়েশ্চারাইজড করে ত্বক বেবি সফ্ট করে তোলে যেটা আপনারা দুই তিন দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন দুধের স্বর ত্বক নারিস্ট এবং ময়েশ্চারাইজড করে ত্বক দ্রুত বুড়িয়ে যেতে রোধ করে অর্থাৎ ত্বকে দ্রুত ফাইন লাইন এবং রিঙ্কেল পড়তে দেয় না কারণ ত্বকের শুষ্কতা এবং পুষ্টি রণের কারণে ত্বক দ্রুত বুড়িয়ে যায় আমরা বিভিন্ন কোম্পানির অনেক দামি দামি অ্যান্টিজিং ক্রিম ব্যবহার করে থাকি সে সকল অনেক ক্রিমের আবার ক্ষতিকর কেমিক্যাল দেওয়া থাকে তো এই সকল ক্রিমের পরিবর্তে আমরা নিয়মিত তকে দুধের সর ব্যবহার করতে পারি যা ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়া রোধ করতে খুবই কার্যকর নিয়মিত দুধের সর তকে ব্যবহারে তকের কালো দাগ দূর করতে সহায়তা করে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড ত্বক ন্যাচারালি ফর্সা এবং উজ্জ্বল করে তোলে বাজারে বিভিন্ন কোম্পানির মিল্ক ক্রিম কিনতে পাওয়া যায় তবে আমি অ্যাডভাইস করব ত্বকে ফ্রেশ দুধের সর ব্যবহার করতে এই ফেস প্যাকটি চাইলে প্রতিদিন ত্বকে ব্যবহার করতে পারবেন কারণ এতে কোনো হ্রস উপাদান নেই এই ফেস প্যাকটি ছোটো বড়ো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করার পর পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর সার্কুলার মোশনে ম্যাসেজ করে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আপনারা চাইলে শুধু দুধের সরও ত্বকে ব্যবহার করতে পারবেন সেটাও ত্বকের জন্য খুবই উপকারী তো ভিউ আশা করি এই ফেসপ্যাকটি তৈরি করে অবশ্যই ত্বকে ব্যবহার করবেন ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ